এই জন্য আমরা শান্তির সঙ্গে বিক্ষোভ প্রদর্শন করব এবং আপনাদেরকে আমরা আহ্বান জানাই ভারতীয় পণ্য বয়কট করার জন্য। Allahu Akbar! Allahu Akbar! Allahu Akbar!
আলাইহি সাল্লাম এবং আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদেন ওলামায়ে কেরাম সহ মুসলিম ধর্মপ্রাণ ভাইরান, আজকে আমরা রাজপথে অবতীর্ণ হয়েছি। আজকের এই বিক্ষোভ পর্যায়ে আমাদের সম্মুখে আজকের ওলামা পরিষদ সম্মানিত কোষাধ্যক্ষ জনাব মুফতি আরিফ কাসেমি সাহেব। সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং কটূক্তি করেছে, মুসলিমদেরকে হত্যা করছে, মুসলমানদের বাড়িঘরকে ধ্বংস করছে। আমরা তীব্র নিন্দা জানাই, সংগঠনকে টেরোরিস্ট এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করুক। আমাদের আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করেছি যে নূপুর শর্মার বক্তব্যের মধ্যে ইনভেল্ট রয়েছে। এই জন্য আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে চলতি অধিবেশনে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করুন এবং চলতি অধিবেশনে বাংলাদেশের সংবিধানে এক অ্যামেন্ডমেন্ট এনে এমন একটা বিল পাশ করুন যাতে করে নূপুর শর্মার প্রেতাত্মারা যারা এই দেশে রয়েছে, নিঝুম মজুমদার, তুরিন আফরাজদের মতো, এরাও যেন অতীতে দেখায়। এটা অত্যন্ত পিসফুলি প্রোটেস্ট,
এই জন্য আমরা শান্তির সঙ্গে বিক্ষোভ প্রদর্শন করব এবং আপনাদেরকে আমরা আহ্বান জানাই ভারতীয় পণ্য বয়কট করার জন্য। সকলেই ভারতীয় পণ্য বয়কট করব এবং ব্যাপকভাবে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে আমরা ব্যাপকভাবে প্রচারণা করব যেন আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্র হয় এবং আমাদের সরকার বাধ্য হয় যে ইন্ডিয়ান ফ্যাসিস্ট সরকারকে মৌলবাদী সন্ত্রাসীবাদী সংগঠন ঘোষণা করতে। আমরা লম্বা সময় নেব না, এর কথা বিশ্বাস।